হ্যালো ভিউয়ার্স, ঈশপের সেই গল্পটা কে না জানে। খরগোশ আর কচ্ছপের একদিন দৌড় প্রতিযোগিতায় নামলো। কচ্ছপের ধীরগতির সুনাম থাকায় খরগোশ খানিকটা পথে জিরিয়ে নিল, এক সময়ও ঘুমিয়ে পড়ল, আর সেই সুযোগে স্লো অ্যান্ড স্টেডি কচ্ছপ ছুঁয়ে ফেলল টাচ লাইন। খরগোশের যখন ঘুম ভাঙল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কচ্ছপ এত বছর বাঁচে কীভাবে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই প্রশ্নটা নিয়ে মাথা ঘামিয়েছেন বিশ্বের বাঘা বাঘা বিশেষজ্ঞরা। উত্তর মিলেছে, তবে এখনও রয়ে গেছে অনেক রহস্য। গবেষকরা দেখেছেন দৈত্যাকার কচ্ছপের বিপাক প্রক্রিয়া খুব ধীরগতির, তার মানে এদের শক্তিও ক্ষয়ও অতি ধীর। সেই 1908 সালে জার্মান শারীরবৃত্তবিদ মাক্স রাবনার প্রাণীর আয়ু নিয়ে একটি সূত্র উপস্থাপন করেছিলেন, যেখানে বলা হয়েছিল প্রাণীর বিপাক প্রক্রিয়া যত দ্রুত তার আয়ু তত কম। গত শতাব্দীতে এটা নিয়ে অনেক বিজ্ঞানী মাথা ঘামিয়েছেন। অনেকেরই দাবি এই সূত্র বা যুক্তি আমলে নেওয়ার মতো নয়, তাই এই সূত্রের আস্থা রাখেনি অনেকে। তবে এই সূত্রের হাত ধরে ইংরেজিতে একটি প্রবাদ চালু হয়ে গেছে, লাইফ ফাস্ট ডাইং। মাক্স রাবনারের সূত্র অনেকে না মানলেও কিছু বিজ্ঞানী অবশ্য রাবনারের পক্ষে রায় দিয়েছেন। তাঁদের বিশ্বাস প্রাণীদেহের মৌলিক কিছু উপাদান ও স্থিতিশীল অণুর সঙ্গে বিপাক প্রক্রিয়ায় সম্পর্ক আছে। এই সূত্র ধরে এগেলে কচ্ছপের দীর্ঘায়ু একটা সমস্যার সমাধান অবশ্যই মেলে। ধীর বিপাক প্রক্রিয়ার কারণে কচ্ছপের শক্তি খরচ কম হয়, আর এই কারণে কোষের মৃত্যুর হারও কমে যায়। এর বাইরেও আরও যুক্তি আছে। কচ্ছপের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, এর খোলসের দিকে তাকালেই তা পরিষ্কার বোঝা যায়। দৈত্যাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায় যেখানে সাধারণ মানুষের আনাগোনা খুব কম, ফলে এদের জীবনে ঝুঁকি নেই বললেও চলে। কেবল মানুষ নয়, অন্য কোনো প্রাণীর শিকারের তালিকায় কচ্ছপ নেই বললেই চলে। এই কচ্ছপগুলি আকারে তো কিম্ভূত কিমাকার, তার উপর ওই পিঠের বর্ম, এদের দেখলে ভীষণ ক্ষুধার্ত শিকারী প্রাণীও অরুচিতে ভোগে। এদের কারো কুনজর নেই বলে দৈত্যাকার কচ্ছপগুলোর বংশরক্ষা নিয়ে দুশ্চিন্তা নেই, ব্যাপারটা যেন খাওয়া দাওয়া আর ফুর্তি করা। আর মজার ব্যাপার হলো, প্রজননের ব্যাপারে তরুণ কচ্ছপেরা মূল ভূমিকা রাখে। একটু বয়স হলেই প্রজননের সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে পাঁচে থাকে না এই বুড়োরা। এই হলো কচ্ছপের দীর্ঘায়ু হওয়ার রহস্য। তবে অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর আজও মেলেনি। বিজ্ঞানীদের বিশ্বাস জীববিজ্ঞান ও বিবর্তনের কিছু একটা মারপ্যাঁচ আছে, যা দৈত্যাকার কচ্ছপের দীর্ঘায়ুর পেছনে ভূমিকা রয়েছে। তবে রহস্য যাই থাক, কচ্ছপ এগিয়ে যাচ্ছে কচ্ছপের গতিতে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।